অপরাধ বোধ এমন একটা জিনিস যেটা আপনার মধ্যে একবার ঢুকলে মানে আপনার জীবনটা ছারখার হয়ে যেতে পারে। অপরাধ বোধ নামক বস্তুটা যদি আপনার ভিতরে কোনোভাবে ঢুকিয়ে যায়। মূলত অপরাধ বোধ ব্যাপারটা নিয়ে আমিও ইদানিং খুব ফেস করতেছি। অপরাধ বোধ ব্যাপারটা আসলে ভিতরে থেকে মানে কি বলে ডিপ্রেশনে নিয়ে যাবে। অপরাধ বোধ ব্যাপারটা আসলে ভয়ঙ্কর একটা জিনিস, যেটা যারা ফেস করছে বা ইয়ে করছে তারাই এটা জানে। তো কি অবস্থা, কেমন আছেন? আমি রিয়ান চলে এসেছি একটা ওয়েব সিরিজ রিভিউ নিয়ে, যেটা নেটফ্লিক্স থেকে রিলিজ হয়েছে, নাম হচ্ছে ডেড টু মি। প্রথমত মুভিটা দেখে মনে হয়েছিল যে সমকামী কেন্দ্রিক কোনো মুভি হবে, নেটফ্লিক্স সাধারণত যা করে, কিন্তু সাধারণ দেখা গেছে যে না, এরকম কিছু হয় নাই। সুন্দর একটা স্টোরি দিয়া গল্পটা এগিয়ে নিয়ে গেছে। এখন এটা জনারে বলা হয়েছিল এটা ড্রামা কমেডি, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে হ্যাঁ কিছু কিছু মুভমেন্ট কমেডি ছিল, হালকা পাতলা মানে একটু হাসি আছে, কিন্তু এই ধরনের কমেডি সাধারণত সব ধরনের মুভিতেই থাকে, সায়েন্স ফিকশন সিরিজ থেকে নিয়ে যা সিরিজ আছে সবটাই থাকে। তো এটা ঠিক কমেডি জার্নালে ফেলা যায় না, হয়তো এই জন্য এটা আইডিএমএ রেটিং এটার খুব মানে খুব কম বলতে 6-7 মধ্যে আছে। 20 পর্বের একটা সিরিজ, মানে 2 সিজনে 10 পর্ব 10 পর্ব দুইটা সিজন চলছে, 20 পর্বের একটা সিরিজ। এখানে মূলত কাহিনী হচ্ছে এরকম যে গাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা, একটা ব্যক্তি দিয়ে একটা মেয়ে মার্ডার করে, মানে সড়ক দুর্ঘটনা স্পটের মেয়েটা আর দাঁড়ায় নাই, স্বামী নিয়ে উপকার পার হয়ে গেছে। তো পরবর্তীতে অপরাধ বোধ কাজ করছে যে আমার জন্য মরছে, আমার জন্য একটা সংসার নষ্ট হয়ে গেছে। তো কোন সংসার নষ্ট হয়ে গেছে, সংসারে গেছে, আগে সংসারে একটু সাহায্য করা যায় কি না, এই অপরাধ বোধ থেকে একটা ওই যে মরে গেছে ওই ব্যক্তি পরিবারের সাথে ওর একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়, অপরাধ বোধ থেকে ও মানে এভাবেই মানে অপরাধ বোধ থেকে মূলত গল্পটা এগিয়ে যায়। অপরাধ বোধ আপনাকে ঠিক কতটুকু নিয়ে যেতে পারে, ঠিক আছে, সেটাই এখানে মূলত দেখানো হয়েছে। এখানে মেয়েটা পালায় গেছে, যদি পালায় না যাইতো তাহলে গল্পটা অন্যরকম হতে পারতো। এখন কথা হচ্ছে যে হয়তো সিরিজে এটাই বোঝানো হয়েছে যে এরকম দুর্ঘটনা যদি ঘটে তাহলে পালায় যাও না, যদি পালায় যাও তাহলে এই এই সমস্যা হতে পারে। এখন যদি পালায় না যাইতো তাহলে কী কী সমস্যা হতে পারতো বা সুবিধা হতে পারতো সেটা আসলে দেখা যায় না, সেটা আমরা আসলে জানি বাংলাদেশে কী হয়। তো ওইগুলো নিয়ে এখন যদি বলা যায় সিরিজগুলো সুন্দর অসাধারণও হইতো, কিন্তু 10 পর্ব দিয়ে আর বেশি বড় হয়ে গেছে, 10 পর্ব 10 পর্ব 20 পর্ব আসলে দেখা যায়। যদি 5 পর্ব করে রাখতো তাহলে এগুলো সুন্দর হইতো, মানে মনে গেছে যে 5 পর্ব ঠিক আছে, বাকি 5 পর্ব টাইনে লম্বা করছে, মানে জিনিসটা আসলে বোরিং লাগে, টাইনে টাইনে দেখছি কিছু কিছু, মানে যে কাহিনীটা যেহেতু এতটা স্ট্রং না সেহেতু তো লম্ব করার কোনো দরকার ছিল না। নেটফ্লিক্স সাধারণত কমেডি ভালো কিছু ভার করে, কিন্তু এইটাকে কমেডি প্রথমে বলছি যে কমেডি না, তারপরে এটা মানে খুব আহা বলে একটা ভালো লাগে। তো যদি নেটফ্লিক্সের কমেডি চান তাহলে দেখতে পারেন এন্ড অফ দ্য ফাকিং ওয়ার্ল্ড, লিভিং উইথ ইউর সেলফ, হ্যাঁ এই দুইটা সিরিজ দেখতে পারেন। এই দুইটা সিরিজ বেস্ট, যেটা আমার কাছে এখন মনে হচ্ছে বেস্ট নেটফ্লিক্স কমেডি সিরিজ। আর হচ্ছে যে এই সিরিজের শেষ দিকে সমগ্রামে এটা রাখছে, যেটা নেটফ্লিক্সে রাখবেই সেটা স্বাভাবিক ব্যাপার, নেটফ্লিক্স এটা ছাড়া বেরোতে পারে না। ওরা এটাকে খুব রোমান্টিকভাবে নিয়ে দারুণভাবে সাপোর্ট করতেছে, মনে হয় একমাত্র বোধ হয় ওরাই এটা ভালোভাবে সাপোর্ট করতেছে ব্যাপারটারে। তো পাশ্চাত্য দেশের ব্যাপার সাপার এগুলো নিয়ে আমরা কিছু না বলে, আমাদের দেশে এরকম তো কিছু আপাতত নেই। তো যাই হোক, এই হচ্ছে আজকের রিভিউ, এই পর্যন্ত থাক, পরবর্তীতে অন্য কোনো রিভিউ নিয়ে হাজির হব। তো ডেট টু মি, বাই।